নমস্কার, ওয়েলকাম টু দক্ষিণ খোলা হাওয়া। আজকে আমি চলে এসেছি যাদবপুর। যারা যাদবপুরে থাকেন তারা জানেন প্রান্তিক মাঠের সম্বন্ধে। এদিকটা হলো প্রান্তিক মাঠ, আমি যেখানটা দাঁড়িয়েছিলাম আমার অপোজিটেই ছিল প্রান্তিকের মাঠ। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে যাদবপুর রাম ঠাকুরের আশ্রমের দিকে, কিন্তু আমি ওই দিকটা যাচ্ছি না। ঠিক প্রান্তিকের মাঠটা তার ঠিক অপোজিটের রাস্তাটা ধরে আমি যাব। এই দেখুন আমার অপোজিটে প্রান্তিকের মাঠ, এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। এই রাস্তাটা ধরেই আমি যাব আমার লোকেশনে। আজকে একটি আমি আপনাদেরকে বাড়ি দেখাবো, এই রাস্তাটা ধরেই আমি এগিয়ে যাব। গলফ গ্রিন, সেন্ট্রাল পার্ক আর প্রান্তিকের যে মাঠটা দেখালাম এখান থেকেও যেতে পারবেন, প্রান্তিকের মাঠটা দিয়েও যেতে পারবেন, আর ওই দিক দিয়ে আপনি গলফ গ্রিন সেন্ট্রাল পার্ক দিয়েও আসতে পারবেন। বাড়িটা ঠিক মিডিলে, আপনি গলফ গ্রিন দিয়েও আসতে পারবেন আবার যাদবপুর দিয়েও আসতে পারবেন। চলুন আপনাদের বাড়ির সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর আরও কথা বলছি। কথা বলতে বলতে চলে এসেছি আমি বাড়িটার সামনে। প্রান্তিকের মাঠ থেকে আমার আসতে সময় লাগলো, হেঁটে আমি আস্তে আস্তে হেঁটেই এসেছি। আমার 3 মিনিট মতো সময় লাগলো প্রান্তিকের মাঠটা থেকে এই বাড়িটার সামনে আসতে। দেখুন এটা একটি তিনতলা বাড়ি, নিচে গ্যারাজ আছে, কিন্তু গ্যারাজের জায়গায় একটা শপ করা আছে। আপনারা যারা নেবেন তারা ইজিলি এখানে এটা গ্যারাজ হিসাবে ইউজ করতে পারেন। আর এই শপটা যিনি ওনার, ওনাদেরই আছে এই শপটা। চলুন বাড়ির ভেতরে গিয়ে দেখাবো আপনাদেরকে, তার আগে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি জিনিসগুলো। দেখুন এইদিকে রাস্তাটা ধরে আমি এসেছি প্রান্তিকের মাঠের অপোজিটের রাস্তাটা ধরে যে আসলাম আমি, এইদিকে দিয়ে এসেছি। আর এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে গলফ গ্রিনের দিকে, গলফ গ্রিন সেন্ট্রাল পার্কের দিকে। চলুন এবার দেখে নিই বাড়িটা। এটা হলো বাড়ির আরেকটা এন্ট্রেন্স, পাশেই একটা সরু মতো এন্ট্রেন্স আছে, এটা ভেতরে আরেকটা গেট আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর এদিকটা হলো মেন এন্ট্রেন্সটা। দেখুন যেহেতু নিচে একটা শপ আছে তার জন্য শপের জিনিসপত্র এখানে রাখা, তো শপটা আপনাদেরকে আর দেখাবো না, আমি আপনাদেরকে ওপর থেকে একবারে দেখাচ্ছি। চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাড়িটা, আপনারা একটু দেখে নিন ভালো করে। এটা হলো স্টেয়ার কেস, দেখুন এই স্টেয়ার কেসটা এদিকে উঠে যাচ্ছে। আর এদিকে গেটটা বললাম যে বাইরের দিক থেকে যেটা এন্ট্রেন্স ছিল ছোটো মতো, এটার এটা এন্ট্রেন্সের গেট মেন। আর চলুন এবার ওপরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। নিচে যে শপটা আছে ঠিক শপটার ওপরেই একটা রুম, যেটা কার পার্কিংয়ের জায়গা, গ্যারাজ, গ্যারাজের ওপরেই এই রুমটা। এই রুমটা ওনারা সিটিং রুম হিসাবে ব্যবহার করেন, যাতে বাইরের লোক এসে ডিরেক্ট ওপরে উঠে না যায়, যাতে এখানে বসাতে পারেন, এটা একটা ভালো জিনিস। দেখে নিন এই রুমটা সিটিং রুম হিসাবে একটা ভালো আইডিয়াল, বেডরুম হিসাবে হয়তো একটু ছোটো বাট সিটিং রুম হিসাবে ভালো, ভালো সাইজের একটি সিটিং রুম। এখানে একটা ছোটো বেডও রাখা আছে, দেখে নিন আপনারা একটা রুমটা ভালো করে। চলুন এবার ওপরে ফ্লোরে যাওয়া যাক, ওপরে ফ্লোরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। চলে এসছে একজন আমাদেরকে ওয়েলকাম জানাতে, ধরে নিয়েছে ওকে, ওকে আসতে দেওয়া হয়নি। চলে এসছি আমরা ওপরে ফ্লোরটাতে, এটা ডাইনিং স্পেস আছে, ডাইনিং কাম কিচেন, পাশে একটা বেডরুম আছে আর ওয়াশরুমও আছে, আর এদিকটা একটা পূজা রুমও আছে। পুরোটাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে নিন ভালো করে একটু। এটা একটা দেখুন, এদিকটা একটা ছোটো ডাইনিং টেবিল পাতা আছে, এটা 4 সিটারের মতো ডাইনিং টেবিল। এদিকটা দেখুন রেফ্রিজারেটর রাখা আছে, আর এদিকটা হলো কিচেন, দেখে নিন আপনারা একটু ভালো করে। কিচেনের ঠিক পাশেই হলো পূজা রুম, এটা হলো পূজা রুমের দরজাটা। পূজা রুমে যাওয়ার জন্য দুটো স্টেয়ার উঠতে হবে, পূজা রুমটা দেখাবো আপনাদেরকে। তার আগে আমি আপনাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখুন বেশ ভালো সাইজের একটি ওয়াশরুম, যথেষ্ট লম্বা একটি ওয়াশরুম, যেহেতু বাড়ি তার জন্য ওয়াশরুম যথেষ্ট ভালো সাইজের একটা ওয়াশরুম। ফ্ল্যাট হলে হয়তো এরকম সাইজের ওয়াশরুম হতো না, আবার হতেও পারতো, এখন সব ফ্ল্যাটে একটু ওয়াশরুমগুলো দেখছি বড় হচ্ছে। চলুন এবার
পূজা রুমে যাওয়া যাক। দেখুন আমি পূজা রুমে চলে এসেছি। পূজা রুমেও একটা বেড রাখা আছে। পূজা রুমের সাইজও একটা ভালো সাইজের পূজা রুম। এখানে ইজিলি একটা সিঙ্গেল বেড রেখে আপনি থাকতে পারবেন। হ্যাঁ, সিঙ্গেল বেড অবশ্যই রাখা আছে একটা। দেখে নিন পূজা রুমটা আপনারা ভালো করে। এবার বেডরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন বেডরুমটা। দোতলায় একটা মাত্র বেডরুম, ওইদিকে পূজা রুমটা দেখালাম, আর এদিকে দেখুন একটা মাত্র বেডরুম। আমাদেরকে যিনি ওয়েলকাম করতে এসেছিলেন উনি দেখুন এখানে দাঁড়িয়ে আছে, তার পাশে একটা বেবিও আছে। তো বেডরুমের সাইজটা দেখুন আপনারা বুঝতে পারছেন বোধহয়, যথেষ্ট ভালো সাইজের একটি বেডরুম। আমার যতটা সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন এবার উপরের দিকের ফ্লোরে যাওয়া যাক। উপরের ফ্লোরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে, আপনারা দেখতে থাকুন। এটা হলো উপরের ফ্লোরে আরেকটা রুম। দেখুন এই রুমটা হলো বেশ ভালো সাইজের একটা বড় রুম, আর আওয়াজ শুনতে পাচ্ছি আপনারা। দেখে নিন এখানে আরও কিছু মেম্বার্স আছে। দেখুন এই আরেকজন মেম্বার, আরেকজন আছে ও খাটের ওই দিকটা গিয়ে একটু লুকিয়েছে। ওকে বেঁধে রাখা হয়নি একেবারেই, যেহেতু আমি নতুন তাই একটু চিৎকার করছে। ওকে ধরে রেখেছে, গলায় বেল্ট লাগানো কিন্তু বেঁধে রাখা নয়, ওকে ধরে রেখেছে। দেখুন এই রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই রুমটা থেকে বেরিয়ে এবার আমি এদিকটা চলে এসেছি। এদিকেও রুম আছে আপনাদেরকে দেখাবো, তার আগে আমি আপনাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। রুমের পাশেই দেখুন এখানে একটা বেসিন রাখা আছে। এদিকটা দেখুন একটা ছোট্ট মতো রুম আছে, তারপরে আরেকটা বড় বেডরুম। এদিকটার সাথে একটা ওয়াশরুমও আছে, উপরে লফট মতো করা আছে। দেখুন একটা বেশ ছোট্ট সাইজের একটি রুম। এদিকটা একটা বেড রাখা আছে, সিঙ্গেল বেড, আর এদিকটা আরেকটা বড় রুম। এদিকেও একজন রয়েছেন ওই রুমটাতে, দেখাবো আপনাদেরকে। তার আগে রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন আপনারা একটু রুমটা। আর এটা হলো বাইরের সিঁড়ির স্টিয়ার কেসটা, আর ওইদিকেও কিছু আছে মেম্বার্স, ওদেরকেও আপনাদের দেখাবো। চলুন এবার এই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। রুমে ঢুকেই লেফট হ্যান্ড সাইডে ওয়াশরুম পড়বে, দেখাবো আপনাদেরকে। আর এদিকটা দেখুন বেশ ভালো সাইজের একটা বেডরুম। দেখে নিন আপনারা একটু রুমটা। আর এনাকে বেঁধে রাখা হয়েছে কারণ ইনি একটু চঞ্চল, তার জন্য এনাকে একটু বেঁধে রাখা হয়েছে। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জায়গাটা। এখানে আরেকজনও আছে, ওইদিকে উনি রয়েছেন, উনি একটু ছোট, তার জন্য ওনাকে আর ওইদিকে ক্যামেরায় আমি আনলাম না। আর এদিকটা দেখুন ওয়াশরুম, আপনার বেডরুমের সাইজটা আশা করছি বুঝতে পারছেন। আর এদিকে দুটো ওয়াশরুম, এই ফ্লোরে এটা একটা ওয়াশরুম আর বেডরুমের সাথে একটা ওয়াশরুম। এদিকটা বাকি মেম্বার্সরা ছিলেন, ওদের সাথে আর আপনাদের আলাপ করানো হলো না। বাইরের থেকে যেটুকু দেখিয়েছিলাম আপনাদের ওটুকুই দেখাতে হলো, ওরা সবাই রুমে চলে গেছে। চলুন এবার ছাদে যাওয়া যাক। ছাদে চলে এসেছি আমরা, দেখে নিন ছাদটা। ছাদে ওপরে শেড করা আছে, যেহেতু ডগসরা থাকে তার জন্য যিনি ওনার উনি শেড করে রেখেছেন, যাতে ওদের অসুবিধা না হয়। ওরা সারাক্ষণ খোলা থাকে, ওরা যেখানে খুশি যেতে পারে, যাতে ওদের ছাদে আসলেও যাতে অসুবিধা না হয়। দেখে নিন ছাদটা। এই বাড়িটার ল্যান্ড এরিয়া হলো এক কাটা দু ছটাক মতো। আর এখানে এরিয়াটা পুরো বাঙালি এরিয়া, আপনাদেরকে একটু এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। দেখে নিন একেবারে বাঙালি এরিয়া, কিছু ফ্ল্যাটস কিছু বাড়ি আছে, সব বেশির থেকে বেশিরভাগই সব বাঙালিরা থাকেন এখানে। এই বাড়িটা কিনতে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে গিয়ে থাকেন তাহলে আমাদের মেল করতে হবে। আমাদের মেল আইডি হলো দক্ষিণ খোলা হাওয়া 2020@gmail.com। আর বাড়িটার সমস্ত ডিটেলস যতটা আমার পক্ষে দেওয়া সম্ভব সব কিছু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন উইথ প্রাইস। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমাদের আপলোডেড ভিডিও সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। চলুন দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো প্রপার্টির খোঁজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।